সম্বোধনে সবাইকে যদি একই ফ্রেমে আবদ্ধ করতে চাই তাহলে যদি এভাবে বলি আল্লাহ যেমন করে বলেছেন কুল হালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আমি একদল মানুষের সাথে কথা বলছি যারা জানেন সুতরাং আল্লাহ তাদেরকে মর্যাদা আলাদা করে দিয়ে দিয়েছেন আমি যদি মিশন ভিশনকে এভাবে বলি ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি যদি আমাদের আজকে আচরণকে এভাবে তুলে ধরি ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়া শাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আজকে অনেকগুলো বিষয়কে যেখানে একীভূত করা হয়েছে ব্যানারে লেখা সহজ কিন্তু আলোচনায় নিয়ে আসা বড়ই কঠিন বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কথাগুলো আমরা যদি এভাবে নিয়ে আসি যে আজকে জাতির অবস্থান গর্তের কেনারে আর এটা এজন্যই মাদকের কারণে আজকে যদি জঙ্গিবাদের আমরা চিত্র দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখব এই বাংলাদেশে আজকে এই জঙ্গিবাদের কারণে ইসলামের শ্রদ্ধাভরণে শতকরা 92 জন লোক মুসলমানের গায়ের ভিতরে কালিমা লেপন করা হয়েছে আজকে এই জঙ্গিবাদকে মুসলিম নিধনে সুপরিকল্পিতভাবে আজকে ব্যবহার করছে একদল স্বার্থান্বেষী মহল এরা আজকে নিজেদের ক্ষমতার আসনকে পাকাপুক্ত করতে গিয়ে জঙ্গিবাদের তকমা লাগিয়ে ভালো মানুষগুলোকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায় আমরা দেখেছি খেয়াল করে আজকে যেই নৈতিকতাবোধের কথা বলা হয়েছে এই নৈতিকতাবোধকে জেটিয়ে পিটিয়ে সকল জায়গা থেকে বিদায় করে দেওয়া হয়েছে ব্যক্তিজীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে নৈতিকতাকে এমনভাবে বিবর্জিত করা হয়েছে এমনভাবে বিদায় করে দেওয়া হয়েছে যেন নৈতিকতা বলতে একটা জিনিস যা আছে এটা মনে হয় যেন দূর কোনো প্রদেশে গিয়ে দেখে আসতে হবে এটার নাম হচ্ছে নৈতিকতা কিন্তু এটা ছিল মুসলমানের অলঙ্কার এটা ছিল তার চেতনার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত যেটা মুসলমানদের ফিতরাতগত কিন্তু আজকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে নৈতিকতাকে বিসর্জন দিয়ে নির্বাসনে পাঠিয়ে আজকে একদল মানুষ তাদের স্বার্থ হাসিল করতে চায় এক্ষেত্রে আমরা কি নিশ্চুপ দাঁড়িয়ে থাকবো আমরা কি শুধুই দর্শক আমরা কি চেয়ে চেয়ে দেখব আমরা কি শুধুই এখানে বসে বসে সেমিনার সিম্পোজিয়াম করে কথাগুলো শুনিয়ে শুনিয়ে মানুষকে উজ্জীবিত করব এটাই বুঝি আমাদের কাজ দেড় হাজার বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবতাকে জাগিয়ে তোলার জন্যে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে তিনি কোনো প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি পান নাই তিনি না পেয়েছেন একটা কামিল মাদ্রাসা না পেয়েছেন দাওরা হাদিস মাদ্রাসা তিনি না পেয়েছেন একটা হাই স্কুল না পেয়েছেন দাখিল আলিম মাদ্রাসা তিনি কোনো ইনস্টিটিউশন পান নাই প্রাইমারি প্রি প্রাইমারি নৈশ শিক্ষা গণশিক্ষা ছিল না বলতে কোনো কিছুই ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো না ছিল আমাদের জন্যে সুন্দর পরিচ্ছন্ন একটা সমাজ সেখানে ছিল না প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু দেড় হাজার বছর আগে বর্বর বেদুইন যাযাবর মূর্খ মানুষগুলোকে যিনি আলোর মশাল দিয়ে সম্মুখ মানে এগিয়ে নিয়েছিলেন যাদের ব্যাপারে আল্লাহ তাবারকুতাআলা বলে দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমরা তাদের যোগ্য উত্তরসূরি হতে চাই সুতরাং তাকিয়ে তাকিয়ে আর দেখা নয় ঘুমিয়ে ঘুমিয়ে আর সময় কাটানো নয় কবি ফররুখ যেমন করে বলেছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না আজকে ঘুমন্ত সিংহ শার্দল যারা তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য আজকের আয়োজন আসুন জাগে উঠি গর্জে উঠি জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ।